লোকসভা ভোট শুরু হয়ে গেছে, চড়তে শুরু করেছে পারদ, রাজনীতির পারদ। তার মধ্যে প্রতিদিন চলছে দল বদলের খেলা, যে যেদিকে পারছে সেই দলে গিয়ে নাম লেখাচ্ছে। আর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটও ধরা পড়ল সেই একই ছবি। বালুরঘাট শহরের 4 নম্বর ওয়ার্ড এবং 14 নম্বর ওয়ার্ডে তৃণমূলের থেকে বিজেপিতে যোগদান। শুক্রবার বিজেপি জেলা কার্যালয়ে সুকান্ত মজুমদারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে যোগদান করেন বালুরঘাটের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি, বুথ সভাপতি, তৃণমূল মহিলা ওয়ার্ড সভাপতি থেকে বিভিন্ন কার্যকর্তারা। পাশাপাশি 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন তৃণমূল কর্মীরাও এদের সঙ্গে বিজেপিতে যোগদান করেন। যোগদানকারী তৃণমূল কর্মীরা জানান, তৃণমূলে থাকাকালীন পদাধিকারীদের যোগ্য সম্মান দেওয়া হয়নি। পাশাপাশি নরেন্দ্র মোদীর আদর্শে এবং সুকান্ত মজুমদারের কাজকর্মে আকৃষ্ট হয়ে তারা বিজেপিতে যোগদান করেন। সুকান্ত মজুমদার বলেন, বালুরঘাটের 14 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পদাধিকারী এবং ত্রিধারা ক্লাবের কিছু সদস্য বিজেপিতে যোগদান করেন। এর ফলে বিজেপির বালুরঘাট শহর মণ্ডল আরও শক্তিশালী হবে। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাব আপনাদের। আজকে তৃণমূল কংগ্রেসের 14 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট রঞ্জিত সরকারের নেতৃত্বে এবং ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট টুম্পা সরকার, বিশ্বজিৎ দাস ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট এবং বুথ সভাপতি রমিন সূত্রধর থেকে শুরু করে ওয়ার্ডের আরও বিভিন্ন ওয়ার্ডের মহিলা যারা নেত্রী ছিলেন, জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে টিএমসির, তারা সবাই, কেউ আইটি সেলের, তারা আমাদের সাথে যোগদান করলেন। এর সাথে ত্রিধারা ক্লাবের সদস্যরা, অনেক কজন সদস্য আজকে যারা 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিলেন নরেন্দ্র মোদীর কাজ দেখে। আগামী দিনে এনাদের যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিকে আরও বালুরঘাট টাউন মণ্ডলে আরও বেশি শক্তিশালী করবে। দিয়ে প্রায় 30-40 জন লোক হবে, 30-40টি পরিবার। পাশাপাশি অন্যদিকে বামফ্রন্ট থেকে 34টি পরিবার তৃণমূলে যোগদান করে। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র কি বলছেন শোনাবো আপনাদের। আজকে 34টা পরিবার আমাদের নন্দনপুর অঞ্চলে, যারা দীর্ঘদিন ধরে সিপিএম দলটা করত, তারা আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আস্থা পোষণ করে তার নীতিতে বিশ্বাস রেখে আজকে আমাদের দলে, আমাদের এই মিটিং স্থলে এসে তারা আমাদের দলে যোগ দিয়েছে। এর ফলে নিঃসন্দেহে 34টা পরিবারের যে সংখ্যা আসলো তাতে আরেকটু দল আমাদের শক্তিশালী এখানটায় হবে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন সুকান্ত মজুমদার। সুকান্তের পারফরমেন্সে খুশি কেন্দ্রীয় নেতৃত্ব। 2021 বিধানসভা নির্বাচনে সুকান্তকে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। গত সপ্তাহে জেলায় এসে প্রার্থী হওয়ার আভাস দিয়েছিলেন সুকান্ত। এবার কেন্দ্রীয় বিজেপির তরফে সেই আভাসেই শিলমোহর দিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার 7টি ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা মিলিয়ে বালুরঘাট লোকসভা আসন, মোট 18-র বেশি বুথ রয়েছে। এক মাসে লোকসভা কেন্দ্রে প্রতিটি বুথে যাওয়া কার্যকর্তা থেকে শুরু করে অসম্ভব সব প্রার্থী, এর মধ্যে প্রার্থীরা নিজেদের সর্বোচ্চ দিয়ে প্রচার ও জনসংযোগ শুরু করে দিয়েছেন। সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। আর বালুরঘাট শহরে চকবিকু এবং ত্রিধারা ক্লাব সংলগ্ন 4 নম্বর যে ওয়ার্ড, সেখান থেকে প্রায় 20-25 জন আর ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। এর সঙ্গে সঙ্গে
তৃণমূলের যুব প্রেসিডেন্ট 14 নম্বর ওয়ার্ডের সহ একাধিক বুথ কর্মী, বুথ সভাপতি তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আর তাদের হাতে আর দলীয় পতাকা তুলে দেবেন আমাদের জেলা সভাপতি আর সম্মানীয় স্বরূপ চৌধুরী, উপস্থিত থাকবেন আমাদের রাজ্য প্রেসিডেন্ট এবং এখানকার লোকসভার ক্যান্ডিডেট ডক্টর সুকান্ত মজুমদার সহ আমাদের জেলার ইন্চার্জ শঙ্কর দাস, শঙ্কর চক্রবর্তী এবং অভিষেক সিংহানিয়া। সামনেই লোকসভা নির্বাচন, সামনে বললে হয়তো ভুল হবে, কারণ প্রথম দফা নির্বাচন তো ইতিমধ্যেই হয়ে গেছে। তবে নির্বাচন চলাকালীন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, দল বদলের ছবি। বিজেপিতে যোগদান করেছেন তৃণমূলের বহু কর্মী সমর্থক, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এদিকে সুকান্ত মজুমদার, তিনি প্রচারে ঝড় তুলেছেন রীতিমতো, জেলা জুড়ে তিনি প্রচার চালাচ্ছেন, ফলে বালুরঘাট শহরে একটু সময় কম পড়ে যাচ্ছে তার, তাই প্রচারে নামলেন কোয়েল। গত প্রায় এক সপ্তাহ ধরে শহরে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন তিনি, স্বামীর উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন। সুকান্ত প্রথম থেকে জানিয়ে আছেন জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী বিপ্লব মৈত্রকে কটাক্ষ করে তিনি বলেন, তিনি মনোনয়ন জমা দিতে 400 লোকও জড়ো করতে পারেননি, কিন্তু দাবি করছেন 1 লক্ষ ভোটে জিতবেন। তাহলে আমার মতো মিছিল করলে কত লাখের মার্জিন বলতেন? বলে রাখি, বালুরঘাট কেন্দ্র থেকে এবারও সুকান্তবাবুকে প্রার্থী করেছে বিজেপি, তার প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ বিপ্লব মৈত্র। প্রবীণ নবীনের টক্করে এবার জমজমাট ভোট যুদ্ধ দেখতে চলেছে বালুরঘাট। সুকান্ত আসন ধরে রাখা কার্যত প্রেস্টিজ ফাইট বিজেপির কাছে। ভোটের মুখে এই যোগদানের ফলে দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের সংগঠনে বড় ধস নামলো বলে মনে করা হচ্ছে। বিজেপি নেতৃত্বের দাবি, জেলায় দলের পক্ষে এই ধাক্কা কাটিয়ে ওঠা মুশকিল। রাজনৈতিক মহলও মনে করছে এত বেশি সংখ্যায় নেতা কর্মীদের দল বদল সংগঠনের নেতিবাচক বার্তা দেবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে দল বদলের খেলা, প্রতিদিন দেখা যাচ্ছে এ দল থেকে সে দল, সে দল থেকে এ দল। গতকালকে দেখা গেল গঙ্গানমপুর বিধানসভার নন্দনপুর এলাকায় বিপ্লব মিত্রের দাবি, যে প্রার্থী বিপ্লব মিত্র তৃণমূলের, তার দাবি নন্দনপুরে সিপিএম থেকে তৃণমূলে যোগ দিল প্রায় 34টি পরিবার। ঠিক পাশাপাশি দেখলাম কিছুক্ষণ বাদেই বিজেপি পার্টি অফিসে সুকান্ত মজুমদার দাবি করছেন যে তাদের কাছে বালুরঘাট শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে তারা, বিভিন্ন ওয়ার্ডের যারা তৃণমূলে ছিল তারা যোগ দিল বিজেপিতে। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।